Lost in your eyes, under your spell. হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। এটা আজকে সেকেন্ড এপিসোড। ফার্স্ট এপিসোডে অবশ্যই তোমরা সন্দেশ জিঙ্গানের ট্রান্সফার আপডেট জেনে নিয়েছো। সন্দেশ জিঙ্গানের কী করতে চলেছে, সন্দেশ জিঙ্গানকে নিয়ে মোহনবান ম্যানেজমেন্ট, সেটাও জেনেছো। যদি না জেনে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে জেনে নিতে পারো। এই এই এপিসোডে অবশ্যই একটা ছোটো ছোটোই আপডেট, কিন্তু যে আপডেটটা এসছে সেই আপডেটটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ইমামের যে আপডেটটা রয়েছে, বেশ কয়েকদিন ধরে যেদিন থেকে ড্রাফট এসে পৌঁছেছে সেদিন থেকেই কাজকর্ম। আমি কি বলেছিলাম, আইনজীবীদেরই কাজকর্ম। আইনজীবীরা ভালো করে দেখছে ড্রাফটে কী কী রয়েছে। শতাংশের পরিমাণ যেটা বলছিলে, তোমরা বলছিলে, ঠিকই বলেছ, 80-20% অফার করা হয়েছে। এখন কী অবস্থায় দাঁড়িয়ে আছে, মানে 80-20 কি সই করে দেবে ইস্ট বেঙ্গল? তাহলে বৈঠকে ডাকতো না, বৈঠকে যদি ডেকেছে তখন কিছুটা নেগোসিয়েশন করার জন্যই ডেকেছে। এবার সেটা কি রাজি হয়ে যাবে ইমামি, সেটাগুলো ওনারাই বলতে পারেন। বৈঠকটা খুব সম্ভবত পরের সোমবারই হচ্ছে, পরের সপ্তাহে হচ্ছে, সোমবারই হচ্ছেও বলে দেওয়া যায়। আজকেও হতে পারতো, হওয়ার চান্সও আছে, কিন্তু দেখা যাক। সোমবার হওয়ার চান্সই বেশি, এটা সোজাসুজি বলে দেওয়া ভালো যে পরের সপ্তাহে বা সোমবারে হওয়ার চান্সই বেশি, বৈঠকটা হওয়ার চান্স। সেই বৈঠকে কি আলোচনা হবে, যে যে এই যে শেয়ার পার্সেন্টেজটা, এই যে ড্রাফটটা, এরকম করে ওভারঅল বলি, একটু বড় করে বলি, ব্রডার সেন্সে বলি, যে ড্রাফটটা পাঠিয়েছে ইমামি ইস্ট বেঙ্গলকে, ইস্ট বেঙ্গল আর একটা ড্রাফট চেঞ্জ করে, কিছু মডিফাই করে ইমামির কাছে পাঠাবে। এবার যেগুলো চেঞ্জ করছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া, যে চেঞ্জগুলো করছে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নেওয়া। আদারওয়াইজ ওই আগেরবারের মতোই হবে, যে সিসিমেন্ট একটা চিঠি পাঠাচ্ছে, সিসিমেন্টকে আরেকটা চিঠি পাঠানো হচ্ছে, কোনো রকম নেগোসিয়েশন হচ্ছে না, মানে কথাবার্তা হচ্ছে না, তো নেগোসিয়েশন হবে কেন? কেন এই পয়েন্টটা চেঞ্জ করতে বলা হচ্ছে সেইটা জানাটা বেশি জরুরি। সেটা আগেরবার ইস্ট বেঙ্গল কর্তাদের বিভিন্ন মিডিয়ায় এসে বলতে হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু সঠিক লোকের কানে গিয়ে পৌঁছয়নি, যে কারণে সমস্যাটার সমাধান শেষ অবধি হয়নি এবং সিসিমেন্ট থাকেনি। তো এইটায় যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে কেন নমনীয় লাগছে, ইনভেস্টর কিন্তু বসছে সামনে সামনে, ইনভেস্টর যদি সামনাসামনি বসে অনেকটা কাজ ইজি হয়ে যায়। কেন বলছেন কর্তারা, কর্তারা মোটামুটি 70-30 চাইছেন, ওরা 80, ইমামি চাইছে 80-20। তো এটা এমন কিছু, আমার তো মনে হয় মাঝামাঝি কোনো একটা জায়গায় নেগোসিয়েট হয়ে যাবে, আমার মনে হয় এটা। অবশ্যই আমার মনে হওয়াটা আসল না, আসল হচ্ছে তাদের মনে হওয়াটা। কিন্তু বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে হয়তো পয়েন্টগুলো ভ্যালিড কি ভ্যালিড না সেটা জানার জন্য কিন্তু বিশেষভাবে যেটা দরকার সেটা হচ্ছে যে সামনাসামনি বসা, সেটা সামনাসামনি বসা হচ্ছে। এবার তারা সই করবেন কিনা এটা একটা লাখ টাকারই প্রশ্ন। তবে ঝুঁকে আছে যেদিকে, মানে যদি এমনি ধরো কিছুই জানি না আমরা বিচার করতে যদি বসি, তাহলে কিন্তু অবশ্যইভাবে এইবার কিন্তু আগেরবারের থেকে বেশি নমনীয়। আগেরবার সিসিমেন্টের যা যা দাবি ছিল, এবারে ড্রাফটটাই এসছে আরও অনেক কোমল ড্রাফট এসছে, অনেক নমনীয় ড্রাফট এসছে বলে শোনা গেছে। এবং মানে একটু সোজা বা ইস্ট বেঙ্গল যেরকম চাইছে সেরকম ড্রাফট আসার সুবিধা কী হলো, যে কম জিনিসে নেগোসিয়েট করতে হবে, কেন কম পয়েন্টসগুলো একটু চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে তাদের। তো সেই সেই ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যায় নেগোসিয়েশনের পদ্ধতিটা। সেই অর্থ ধরেই আমি একটা গেস করার চেষ্টা করছি যে হয়তো খুব তাড়াতাড়ি চুক্তিটা হয়ে যেতে পারে। তবে আলটিমেটলি তো চুক্তি করবেন কর্তারাই, তো তাদের ওপরই নির্ভর করছে কখন হয় কী হয়। তবে এইটুকু আমি বারবার বলেছিলাম, আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও আমি একই জিনিস রিপিট করছি, সেটা হচ্ছে দল গঠনের যে প্রসেসটা সেটা নিয়ে একটা কথা হবে, কোচ নির্বাচন, দল গঠনের প্রসেস সেটা নিয়ে কথা হবে। এবং আগামী সপ্তাহেই, আমি যদি খুব ভুল না করি, আগামী সপ্তাহেই পুরো দস্তুর একদম মানে ফুল ফর্মে দল নির্বাচনের কাজ শুরু হয়ে যাবে। যদি অন্য কিছু থাকে, অন্য কিছু আপডেট থাকে, অবশ্যইভাবে আমার কাছে যদি এসে পৌঁছয় অবশ্যইভাবে জানিয়ে দেবো। আর ব্যাস তোমরা চোখ রাখো, ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, যদি খুব বেশি ভালো লাগে সাবস্ক্রাইব। চলো এখনকার মতো, টাটা। Even though it's new, I can already tell all that this feeling